যেহেতু যাই কিছু করছেন, মানুষের শয়তানের চক্রে পড়ে মানুষ অনেক কিছুই করে, ভুল মানুষেরই হয়। তাই আল্লাহর দিকে তাকায় যদি আপনারা দুজন একসাথে আবার মিলেন, একসাথে হন, এটা আমাদের সবার জন্য শুভকামনা রইল। আর যদি আপনার মনে দিলে এটা না থাকে, তার জিনিস তারে ফেরত দিলে আমরা খুশি হম, কারণ সে অসহায়ের মতো একজন মানুষ রাস্তায় রাস্তায় ঘুরতেছে, সে পাগলের মতো হয়ে গেছে। কারণ ওইটা আমরা ওইখানে থাকতে এরকম ধরনের কোনো ঘটনা আমরা দেখি না। আর আমার হাজবেন্ডের নাম দেলোয়ার হোসেন, আমরা প্রবাসে ছিলাম বিগত আমার হাজবেন্ডের 26 বছর আর আমার 14 বছর। হ্যাঁ, আমি 14 বছর সৌদি আরবে ছিলাম, কিন্তু মুন্নি ভাবিও ছিল 14 বছর। এখন হারুন ভাইয়ের সাথে আমরা বন্ধু বান্ধব, আমার হাজবেন্ডের বন্ধু হিসাবে একসাথে এখানে আমরা প্রতি সপ্তাহে সপ্তাহে মিলতাম, প্রতি সপ্তাহে সপ্তাহে আমরা আসা পড়তো, কথা বলা, গল্প করা একসাথে, মানে ওইখানে প্রত্যেকটা ফ্যামিলি যেমন আমরা বোনের মতো চলছি, চলাফেরা করছি। তো যেহেতু এখানে বসতাম, মুন্নি ভাবির ভিতরে যেরকম চালচরণ দেখছি, আমরা কখনো আশা করি নাই মুন্নি ভাবির কাছে যে আজকে এই পরিস্থিতিতে এসে দাঁড়াইব। তো ওনাদের স্বামী স্ত্রীর ভালোই মিল ছিল, ওনাদের কোনো সন্তান ছিল না, একটা পালক সন্তান পালছে। তো পালক সন্তান নিয়ে এখন মুন্নি ভাবি আছে। আর হারুন ভাইয়ের বিগত 30 বছর উনি, তো 30 বছরের ভিতরে নাকি আজকে ওনারে দেশে আসতে দেয় না অনেক বছর ধরে। মুন্নি ভাবি প্রতি ছুটিতে আসে বাংলাদেশে, প্রতি বছরই আসে, প্রতি বছর আসার পরে তাই হারুন ভাই বলছে যে আমিও দেশে আসতে চাই। এখন হারুন ভাইকে বলছে নাকি যে না, তোমার দেশে আসতে হবে না, তুমি দেশে যদি আসো এখানে 1 মাস 2 মাস থাকবা, তাহলে ইনকাম চোস্টটা বদ্ধ হয়ে যাইব। তো আমি বাড়ির কাজ করি, জায়গা সম্পত্তি তো তোমার নামে করলে তোমারও বাংলাদেশে থাকতে হইব। তো জায়গা সম্পত্তি তোমার নামে করা যে কথা, আমার নামে করা একই কথা। এ কথা বলার পরে হারুন ভাই বলছে ঠিক আছে, তো জায়গা তোমার নামে নাও। হারুন ভাই অর্ডার দেওয়ার পরে হ্যাঁ জায়গা নাকি হ্যাঁ নামে নিচ্ছে, নেওয়ার পরে বাড়ি ঘরের কাজও সেই ধরছে। ধরার পরে এই টাকা পয়সা যত পাঠাইছে এটা ডকুমেন্ট কাছে হারুন ভাইয়ের কাছে আছে। আর আমগো দেখা সত্ত্বেও ওইখানে মুন্নি ভাইয়ের সাথে হারুন ভাইয়ের সাথে খুবই ভালো, এদের একটা হ্যাপি ফ্যামিলি ছিল এরা। মানে এটা আমরা কল্পনা করতে পারতেছি না যে আজকে মুন্নি ভাবি হারুন ভাইরে অস্বীকার করব। আজকে এটা পর্যন্ত আমরা শুনতেছি হারুন ভাই কেন নাকি মুন্নি ভাবি ডিভোর্স দিয়া দিছে, সেটাও আমরা বিশ্বাস করতে পারতেছি না। তো আজকে উনির টাকা পয়সা সব হাতিয়ে নেওয়ার পরে আমরা একটা নারী, আমরা এতগুলো মহিলা একখানে হইতাম বোনের মতো, মুন্নি ভাবির কাছে আমার এই অনুরোধ, যদি আমার ভিডিওটা দেখে আমার এটা একটা রিকোয়েস্ট যে যেহেতু যাই কিছু করছেন, মানুষের শয়তানের চক্রে পড়ে মানুষ অনেক কিছুই করে, ভুল মানুষেরই হয়। তাই আল্লাহর দিকে তাকায় যদি আপনারা দুজন একসাথে আবার মিলেন, একসাথে হন, এটা আমাদের সবার জন্য শুভকামনা রইল। আর যদি আপনার মনে দিলে এটা না থাকে, তার জিনিস তারে ফেরত দিলে আমরা খুশি হম, কারণ সে অসহায়ের মতো একজন মানুষ রাস্তায় রাস্তায় ঘুরতেছে, সে পাগলের মতো হয়ে গেছে। কারণ ওইটা আমরা ওইখানে থাকতে এরকম ধরনের কোনো ঘটনা আমরা দেখি নাই, কারণ এটা যতটুকু শুনছি মানে মানুষের মুখ থেকে শুনছি, আমাদের নিজের চোখে কিছুই দেখিনি। কারণ যেটা বলি যে একটা মানে হ্যাপি ফ্যামিলি ছিল হেরা, মানে এটা বোঝানো যাবে না যে হেরা এত তো। আপনার ওইখানে শোনার মুন্নি ভাবি দেশে আসার পর যখন ও ছুটিতে যাইতেছে না, হারুন ভাইয়ের সাথে কথা হয়েছে, তুমি দেশে আর থেকে আসবে না কেন? কেন আমার আসবো না, সে নষ্ট হয়ে গেছে, আমি ইন্ডিয়াতে যাব, আমার অসুস্থ, এসব বাহানা দেখাইছে। দেখানোর পরে উনি অনেক টাকা পয়সা দিছে, টাকা পয়সা দেওয়ার পরেও মানে সে ওইখানে যাইব না, পরে হারুন ভাইকে নাকি অস্বীকার করে উনি। তখন যে আমরা শোনা শুনলাম ওইখানে নাকি একটা ছেলের সাথে, মুন্নি ভাবির সাথে একটা ছেলের সাথে নাকি সম্পর্ক ছিল, এটা নিয়ে খোকন ভাইও 2-3 বার না এদেরকে এটা মানে মিল করে দিচ্ছে। মিল করে দেওয়ার পর মুন্নি ভাবি কোরআন শরীফ নিয়ে কিরা কাটছে, হেরাম শরীফে যে কিরা কাটছে যে ওই ছেলের সাথে কোনো সম্পর্ক নাই। এখন তো মুন্নি ভাবির চালচরণে তো এখন আমরা বুঝতেছি এটা যে এটাই শিও, যেটা সৌদি আরবে ঘটছে, যেটা যে জিনিসটা মানে সবাই বলছে এই জিনিসটাই সত্য হইলো। আজকে মুন্নি ভাবি এই জিনিসটা সত্য করে দিলো।
এই ছেলের সাথে নাকি এখন ওনার সম্পর্ক ওই ছেলের সাথে নাকি আছে। তো আবার আজকে বলতেছে উনি হারুন ভাইকে ডিভোর্স করে দিছে। এখন কিভাবে ওনার সংসারে থাকে, ওনার বাড়িতে থাকে, ওনার ঘরে থাকে, ওনার বাপ মারে ঘরে ঢুকতে দেয় না, ওনারে ঘরে ঢুকতে দেয় না, উনি রাস্তা রাস্তা ঘুরে। এটার কারণ কি? উনি পারিবারিক ফ্যামিলি আছে, ফ্যামিলি নিয়ে বসুক, ফ্যামিলি নিয়ে বসুক, ফ্যামিলি নিয়ে বসে এটা একটা ফেরা যায়। যদি সংসার না করে ফ্যামিলি নিয়ে বসে এদের মানে উনি শ্বশুর বাড়ির লোকজনের কাছে অভিযোগ করক যে আমার সাথে এই ধরনের আচরণ, কিন্তু এটা করা তো ঠিক না। একজন মানুষের একটা নারী হয়ে আমাদের নারীদের একটা কলঙ্ক। আজকে ওনার জন্য তো আরো প্রবাসীদের বউদের উপরে উনি মন মিটে যাব যে আজকে ওই মহিলা এই কাজটা করতেছে, তাইলে আমার বউ যে করবো না এটার কোনো গ্যারান্টি আছে? এটার কোনো গ্যারান্টি নেই। তো আজকে একটি নারীর জন্য 10টা নারীর বদনাম। এখন আমার কাছে মুন্নিবাবির কাছে আমার এটাই রিকোয়েস্ট যে যেটা আপনি ভালো মনে করেন এটা আপনারা বসেন, বৈশাখ একটা মীমাংসার ভিতরে গেলে ভালো হয়। এই মানুষ হাসাহাসি এগুলোর কোনো প্রয়োজন নেই।